শুরুতে এই সংবাদ শিরোনাম, হারলেও শক্তিশালী এবং ভয়ঙ্কর থাকবেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন জো বাইডেন। অ্যারিজোনায় ভোট কেন্দ্রের বাইরে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মহড়া, যে কোনো সময় হতে পারে গোলাগুলি। পরাজয়ের আশঙ্কায় দলীয় গভর্নর এবং সিনেটরদের ফোনে গালিগালাজ করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষ থাকছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কেউ সরকার হোক না কেন, ইরানের কাছে মাথা নত করতে হবে, বললেন ডক্টর হাসান রুহানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের প্রায় দ্বার প্রান্তে চলে গিয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তিনি জিতলে ডোনাল্ড ট্রাম্প হবেন গত 28 বছরের মধ্যে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি পুনরায় নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন। যাই হোক, একটি জিনিস নিশ্চিতভাবে বলা যেতে পারে, হারলেও সহজে পরাজয় মেনে নেবেন না ডোনাল্ড ট্রাম্প। সাবেক ভাইস প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন জুনিয়রের কাছে হারের মুখে এসে ট্রাম্প জালিয়াতির ভিত্তিহীন দাবি তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন। তার আশা হয় তিনি ক্ষমতায় থাকবেন অথবা হার মানতে অস্বীকার করবেন। তিনি এখনও হেরে যাওয়া রাজ্যগুলিতে পুনর্নির্বাচনের জন্য একটি সংকীর্ণ পথ খুঁজে পেতে চাচ্ছেন। ইতিমধ্যে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে হেরে গেলে তিনি ফল না মেনে লড়াই চালিয়ে যাবেন। হেরে গেলেও ট্রাম্প অন্তত আরও 76 দিন ক্ষমতায় থাকবেন। এ সময়ের মধ্যে তিনি তার ক্ষমতা যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন এবং বিরোধীদের উপরেও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারবেন। তিনি করোনা মহামারীর মধ্যেই FBI ডিরেক্টর ক্রিস্টোফার রে এবং সরকারের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি এস ফাউসিস সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরিচ্যুত করতে বা পাল্টাতে পারেন, যারা তার ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এমনকি যদি January 20 তাকে হোয়াইট হাউস ছাড়তে বাধ্য করা হয়, তবে ট্রাম্প প্রত্যাশার চেয়ে বেশি স্থিতিশীল থাকতে পারেন এবং নিশ্চিতভাবেই আমেরিকানদের জন্য একটি শক্তিশালী এবং বিপর্যয়কর শক্তি হিসেবে থেকে যাবেন। তিনি এবারে নির্বাচনের 6,87,00,000 মতো ভোট পেয়েছেন, যা 2016 প্রাপ্ত ভোটের থেকেও প্রায় 57 লাখ বেশি। তিনি প্রায় 48% পপুলার ভোট পেয়েছেন, অর্থাৎ তিনি 4 বছরের কেলেঙ্কারী বিপর্যয়, অভিশংসন এবং করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরেও জনসাধারণের প্রায় অর্ধেকের সমর্থক পেয়েছেন। এটি তাকে এমন একটি ভূমিকা পালনের শক্তি ভিত্তি দেয় যা জিমি কার্টার এবং জর্জ বুশের মতো প্রথম মেয়াদের পর পরাজিত প্রেসিডেন্টরা পাননি। ট্রাম্প ফক্স নিউজের সাথে প্রতিযোগিতা করার জন্য তার নিজের টেলিভিশন নেটওয়ার্ক চালু করার বিষয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এবং ব্যক্তিগতভাবে ইদানিং তিনি 2024 78 বছর বয়সে আবারও নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। প্রার্থী হতে না পারলেও টুইটারে তার 8,80,00,000 মতন সমর্থক তাকে প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে তুলে ধরে এবং উঠতি রিপাবলিকানদের কাছে একজন কিং মেকার হিসেবে প্রতিষ্ঠা করে। মার্কিন নির্বাচনে নতুন রেকর্ড গড়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রেকর্ড ভেঙে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন তিনি। 2018 নির্বাচনে বারাক ওবামা 6,94,78,516 ভোট পেয়েছিলেন। বৃহস্পতিবার রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় প্রাপ্ত খবরে জো বাইডেন 7,21,00,000 বেশি ভোট পেয়েছেন। এদিকে নির্বাচনে এখন পর্যন্ত রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 6,86,00,000 বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার ধার প্রান্তে 77 বছর বয়সী ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে তিনি এ পর্যন্ত 248টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। 270টি নিশ্চিত হলে প্রেসিডেন্ট হন যে কোনো প্রার্থী। আর মাত্র 6টি ইলেকটোরাল ভোট পেলেই জয় নিশ্চিত হবে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214টি ইলেকটোরাল ভোট। তাকে ক্ষমতায় মসনদে থাকতে আরও 65টি ইলেকটোরাল ভোট পেতে হবে। প্রসঙ্গত 1972 প্রথমবারের মতো মার্কিন সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছিলেন জো বাইডেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে 5ম কনিষ্ঠতম সিনেটর। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ফিনিক্সকো মেরি কোপা কাউন্টিং একটি ভোট গণনা কেন্দ্রে ট্রাম্প সমর্থকরা অস্ত্র হাতে বিক্ষোভ করেছে। এ সময় একদল সমর্থক ভোট গণনা কেন্দ্রের ভিতরে ঢুকে পড়ে, এরপর তাদেরকে বের করে আনা হয়। বিক্ষোভকারীরা ভোট চুরি বন্ধ করতে হবে বলে স্লোগান দেয়। ট্রাম্প এর আগেও ভোট চুরির অভিযোগ এনেছেন।
কেন্দ্রের বাইরে রিপাবলিকান সমর্থক বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ার পর ভোট গণনা বন্ধ করবে না কি না করবে না এমন দ্বিধায় পড়েছে কর্তৃপক্ষ। ট্রাম্পের পক্ষে পড়া ভোট ইচ্ছাকৃতভাবেই গণনা করা হচ্ছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর ট্রাম্পের সমর্থকেরা ভোট গণনা কেন্দ্রের বাইরে অবস্থান নেয়। এ সময় তাদের অনেকের হাতে আধুনিক অস্ত্র ছিল। অ্যারিজোনায় এখনও ভোট গণনা চলছে এবং জো বাইডেন প্রায় 2% ভোটে এগিয়ে রয়েছেন। অবশ্য এখনও কয়েক লাখ ভোট গণনা বাকি রয়েছে বলে জানা গেছে। এ কারণে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ফলাফল কার পক্ষে যাবে। তবে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ এবং অ্যাসোসিয়েটেড প্রেস আরও আগেই তাদের নিজস্ব বিশ্লেষণের ভিত্তিতে ঘোষণা করেছেন এই অঙ্গরাজ্যের 11টি ইলেকটোরাল ভোট বাইডেনের ঝুলিতে যাবে। বাইডেন 264 ইলেকটোরাল ভোট পেয়েছেন বলে যে খবর বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে তা অ্যারিজোনায় বাইডেনের বিজয় ধরে নিয়ে হিসাব করা হয়েছে। পরাজয়ের আশঙ্কায় নিজ দলীয় গভর্নর এবং সিনেটরদের ফোনে গালিগালাজ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিজয়ের উৎসবের ঘোষণা দিলেও বাস্তবে জয়ের দেখা পাওয়ার সম্ভাবনা ম্লান হয়ে আসছে মার্কিন প্রেসিডেন্টের। বিভিন্ন সূত্র বলছে ব্যর্থতার জন্য নিয়েছে দলের জ্যেষ্ঠ সদস্যদের ফোন করে গালিগালাজ করেছেন তিনি। বিশেষ করে যেসব রাজ্যের রিপাবলিকানরা ক্ষমতায় থাকার পরে ডেমোক্রেটরা ভোট ব্যবধান কমাচ্ছে তাদের নেতাদের তিরস্কার করেছেন ট্রাম্প। দেখা যায় ভোট গণনার দিনও রিপাবলিকান গভর্নরদের ফোন করে ক্ষোভ দেখিয়েছেন ট্রাম্প, তাদের উপর বিরক্তি এবং সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এমনকি আগে থেকে ঠিক করে রাখা আইনি কৌশলের উপরও তিনি আস্থা হারাচ্ছেন। অ্যারিজোনার গভর্নর ডক ডোসি, জর্জিয়ার ব্রায়ান কেম্প এবং ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস ফোন করে রাগারাগি করেছেন। সুইং স্টেট উস্কানিস কেস ভোট পুনরায় গণনার আবেদন করার কথা জানিয়েছেন ট্রাম্পের প্রচারণা। মিশিগানে ভোট পুনরায় গণনা করার আবেদন করা হবে বলে জানায় ট্রাম্পের সহযোগীরা, কিন্তু মিশিগানের প্রধান নির্বাচন কর্মকর্তা জুসলিন বেনসন ট্রাম্পের এই কাজকে সিলিমানসী বলে মন্তব্য করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকার তেহরানের কাছে নথি স্বীকার করবে। তিনি আজ বৃহস্পতিবার পারস্য উপসাগরের পানি মরু অঞ্চল নিয়ে প্রকল্প উদ্বোধনকালেই কথা বলেন। করোনা মহামারীর কারণে নিজেদের দপ্তর থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে ওই প্রকল্প উদ্বোধন করেন রুহানি। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আন্তর্জাতিক আইন, জনমতের চাপ এবং ইরানি জনগণের ধৈর্য এবং প্রতিরোধের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে। তাদের সামনে ভিন্ন কোনো পথ খোলা নেই। ইরানের প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন, আমেরিকায় কোন দল বা ব্যক্তি ক্ষমতায় এলো তা তেহরানের জন্য গুরুত্বপূর্ণ নয়। ইরানি জাতিগত 8 মাস ধরে করোনা মহামারীর পাশাপাশি নিষেধাজ্ঞা সহ্য করছে এবং সব ধরনের চাপ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, ইরানের উন্নয়ন থামবে না, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। ইরানের একের পর এক বিশাল জাতীয় প্রকল্প উদ্বোধনই এর প্রমাণ বলে তিনি মন্তব্য করেন। ডক্টর রুহানি আজ পারস্য উপসাগরের পানি মরু অঞ্চলের সরবরাহের জাতীয় প্রকল্পের প্রথম পর্ব উদ্বোধন করেছেন। এর আওতায় প্রতিদিন 2 লাখ ঘনমিটার পানিকে খাবারযোগ্য মিষ্টি পানিতে পরিণত করা হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।